আসসালামু আলাইহি কোনো রাহামাতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওয়াসালত ওয়াসাল্ আল্লাহ মান আল্লাহ নবি আ বা আমরা পৃথিবীর দিক দিগন্তে যেখানেই মুসলমানরা রয়েছি দশই জিলহজ হজ মাসের দশ তারিখে সূর্য উদয়ের পরে দুই রাকাত ঈদুল আজহার নামাজ এবং দুইটি খুতবা দশী দশই জিলহজ সূর্য পূর্বাকাশে পূর্ণ উদয়ের পর থেকে নিয়ে দুই রাকাত ইদুল আজহার নামাজ এবং দুইটি খুদ্া শোনার পরে আল্লাহ তালার নামে যে পশু জবাহ করা হয় এর নাম কোরবানি খুব ভালো করে বুঝব যদি কেউ দশই জিলহজ ইদুল আজহার নামাজের আগে নিজে ইদুল আজহার নামাজ আদায় করল না নিজে ইদুল আজহার নামাজ আদায়ের আগে জবে করে ফেললো তাহলে কুরবানি হবে না ইদুল আজহার নামাজের ওয়াক্ত হয় দশই জিলহজ সূর্য পূর্বাকাশে পূর্ণ উদয় হয়ে যাওয়ার পর থেকে নিয়ে জোহরের আগ পর্যন্ত সময় ইদুল আজহার সময় ভুরে ভুরে যত ভুরে পড়া যায় তত উত্তম হ্যাঁ তাই ইদুল আজহায় মানে দশই জিলহজে সূর্য পূর্বাকাশে পূর্ণ উদয় হওয়ার পরে দুই রাকাত ঈদুল আজহার নামাজ এবং দুইটি খুদবা শোনার পরে আল্লাহ তালার নামে জবেহ করা এর নাম কোরবানি এর কোনটা যদি সমস্যা হয় অর্থাৎ নামাজ এবং খুদ্া শুনল না নামাজ আর খুদ্া ছাড়াই জবেহ করলো তাহলে কোরবানি হবে না কোরবানি হওয়ার জন্য শর্ত ঈদুল আজহার দুই রাকাত নামাজ এবং দুইটি খুতবা শোনার পরে আল্লাহ তালার নামে নিজের পক্ষে পরিবারের পক্ষে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবে করা আসুন আমরা বিষয়টি যথাযথ বুঝার চেষ্টা করি বুঝে আমল করি আল্লাহ তালা তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক